মাঝবান্ডার দরবার শরীফর আলাদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম হযরত গাউসুল আজম সৈয়দানা শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর 156তম খুশরত শরীফ রবিবার অক্টোবর 14 তারিখ রাতে মাঝবান্ডার দরবার শরীফর গাউসিয়া রহমান মঞ্জিলত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হইয়া কর্মসূচির মধ্যে বাদে ফজর রওজা শরীফত গোসল, রওজা শরীফত গিলাব ছাড়ানো, খতমে কোরআন, খতমে গাজিয়া, আজিনে হজরতের জীবন ও দর্শনের উপর আলোচনা সভা, রাইতভর সেমা ও মিলাদ মাহফিল, জিকির আজগার, তবারুক বিতরণ শেষে বিশ্ব শান্তির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করে মাইজবান্ডার গাউসিয়া রহমান মঞ্জিলর দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজবান্ডারী গৌসল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারী গৌসল আজম গোলামুর রহমান মাইজবান্ডারী গৌস জামান ডেক্স নিউজ সি প্লাস টিভি।